আসসালামু আলাইকুম আজ রান্না করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের ছোটো মাছ রান্নার রেসিপি ছোটো মাছটা এভাবে রান্না করলে কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর মাসাল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে আমরা যখন রেস্টুরেন্টে গিয়ে থাকি যে ছোটো মাছটা কিন্তু খুব সুন্দরভাবে তারা রান্না করে পরিবেশন করে চলুন রান্নাতে চলে যায় এখানে চলে একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম কিছু রান্নার তেল আর দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি দুটো বড় সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কিন্তু ছোট মাছের ভিতরে একটু বাড়িয়ে দিলেই খেতে ভালো লাগে চুলা রাসটা হাই ফ্লেমে দিয়ে এখন দিয়ে দিলাম আমি এক স্যার সামুচুর মতো রসুন বাটা রসুনটা একটু তেলের ভিতরে ভেজে নিব পেঁয়াজটা কিন্তু বেশি ভাজতে যাব না হালকা একটু ভেজে নিব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দিলাম স্বাদ মতো কিছু লবণ তবে ছোট মাছের তরকারিতে সবসময় লবণটা অল্প করে দেওয়ার চেষ্টা করবেন কারণ মাছগুলা দেখতে বেশি মনে হলেও কিন্তু পরবর্তী তল্প হয়ে যায় দিয়ে দিলাম এক সাইড চামুচের মতো হলুদ গুঁড়া আর এক সাইড চামুচের একটু বেশি মরিচের গুঁড়া আর কোনো মশলা এখানে ব্যবহার করব না আর ঝালটা যে যেমন খাবেন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তবে ছোটো মাছ তরকারির ভিতরে একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না চুলা এবারে লোতে রেখে হলুদ মরিচ আর এই মশলাগুলা একটু কষিয়ে নেবো যাতে করে খুব সুন্দর একটি কালার আসে অতিরিক্ত বেশি ভাজব না আর এখন একটু পানে দিয়ে দিলাম পানি দিয়ে এখন দিয়ে দিব আমি এখানে এক টেবিল চামচের একটু বেশি সাদা সরিষা বাটা অনেকে সরিষাটা বাটলে বা ব্লান্ডার করলে বলে তিতা হয় এ টিপসটা আপনারা ফলো করবেন এখানে প্রায় দু টেবিল চামচের মতোই আছে সরিষা বাটা সরিষার সাথে দুটোকেই তিনটা কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে সরিষাটা ব্লান্ডার বা শিল্পাটাতে বেটে নেবেন এই দুটি উপকরণ যদি দেন তাহলে আর কখনোই তিতা হবে না সরিষাটা বেশি কষাতে যাবেন না এখন আমি এই যে এখানে দিয়ে দিলাম দিয়ে হালকা একটু নেড়ে নিয়েছে এর বেশি না এখন ছোট মাছগুলো দিয়ে দিব এখানে অতিরিক্ত কষালে বা ভূনা করলে কিন্তু সরিষাটা তিতা হয়ে যায় ছোট মাছগুলো দিয়ে খুবই আলতো হাতে আমি একটু নেড়ে ছেড়ে দিব। যাতে করে মশলাগুলা ছোটো মাছের ভিতরে লাগে সাথে সাথে পানিটা দিব না তাহলে কিন্তু সাদা সাদা হয়ে যাবে এখন আমি যে জারের ভিতরে সরিষারটা ব্ল্যান্ডার করেছি ও জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম আর এমনি একটু নর্মাল পানি দিয়ে দিলাম কখনও ফুটন্ত গরম পানি দিতে যাবেন না তাহলে মাছের গায়ে কিন্তু হলুদ মরিচটা ধরবে না সাদা সাদা হয়ে থাকবে এখন আলতো হাতে একটু নেড়ে দিবো আর চুলা রাসটা হাই ফ্লেমে থাকবে ঢাকনা খোলা অবস্থাতেই যখন বলক আসবে তখন আমি ঢাকনা দিয়ে দিব এখানে এই যে মাছের যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যাবে আর ঢাকনা দিয়েও আমি চুলা রাসটা হাই ফ্লেমে রেখে তিন থেকে চার মিনিটের মতো জাল করে নেব ছোটো মাছটা রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না এভাবে একটু নেড়ে দেব দিয়ে চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা দিয়ে রেখে দিব চার থেকে পাঁচ মিনিটের মতো এই যে তেল উঠে এসেছে নামানোর আগে লবণটা চেক করে নেবেন আর হাতের কাছে ধনিয়া পাতা থাকলে দিয়ে দিবেন এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম দেখুন কতটা লোভনীয় হয়েছে এভাবে ছোটো মাছ রান্না করলে কিন্তু সবাই পছন্দ করবে ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম